ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই। বিএম একাডেমি পরিবারে প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে। আজ রয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে, যে টপিক অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র নয়, আপকামিং রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে। এটা হলো ডিএলএড 2022 মামলা। তো শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের প্রিপারেশন থেকে শুরু করে আপডেট সব কিছু প্রোভাইড করা হয়। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখুন, ডিএলএড 2022 মামলার এই ডেট নিয়ে প্রচুর সংশয় ছিলেন আমাদের চাকরি প্রার্থীরা, কারণ এই মামলা না ক্লিয়ার হওয়া অবধি নিয়োগ কিন্তু কমপ্লিট করা যাবে না, কারণ স্টে অর্ডার রয়েছে। এবং এই মামলা যদি নিয়োগ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপকামিং যে 2022 স্টেট পাস প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এটা মানে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেরকমটা বলছেন পর্ষদ সভাপতি, সেই রকমই কথাই বললাম। এবার দেখুন, যেহেতু নভেম্বর মাসের 10 তারিখ মামলাটি উঠেছে সুপ্রিম কোর্টে, যদি মামলাটি থেকে রায় আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের জন্য বলতে পারি যে 2023 কিন্তু ভালো কোনো খবর আসতে চলেছে, এটুকু আশা করাই যেতে পারে। দেখুন, 10/11/2023 এটা কিন্তু ডেট রাখা হয়েছে, আজকে এই ডেটটা ফিক্সড করা হয়েছে। ওকে, তো দেখুন প্রত্যেকের কাছে আমি এটা শো করলাম, এবং বলে রাখি যে এই মামলার উপর কিন্তু নির্ভর করছে আপকামিং রিক্রুটমেন্ট পুরোপুরিভাবে, পর্ষদ সভাপতি যা বলেছেন। আর আজও আমরা জানি যে আজও কিন্তু আমরা গতকাল আমরা প্রত্যেকে ছিলাম, কিন্তু আজও কিন্তু চাকরি প্রার্থীরা রয়েছেন কলকাতার এপি ভবনের সামনে, তারা কিন্তু আজও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই বিক্ষোভকে বলবো প্রত্যেকে সহযোগিতা করুন, প্রত্যেকে যান, প্রত্যেকে গিয়ে একজোট হন, কারণ অধিকারটা আপনাকে বুঝে নিতে হবে। এবার মহাসুযোগ প্রত্যেকের জন্য বলছি। আরও একটি কথা বলে রাখি যে 3929 যে মামলার কেস আপডেট ছিল আজকে, তা আমি আপডেট প্রোভাইড করিনি আলাদা করে, এটুকুর মামলা মানে প্রোভাইড করার মতো কিছু ছিল না। আলটিমেট কিছু ডেটটা এক্সটেন্ড হয়েছে, যেটা হতে পারে নভেম্বর মাসের ফোর্থ উইক বা ডিসেম্বর মাসের প্রথম দিকে এই মামলাটি উঠতে পারে আবারও নতুন করে। তো কী হয় না হয় তা প্রত্যেকে আমি অবশ্যই ইনফর্ম করে দেবো চ্যানেলের তরফ থেকে। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, এবং বলে রাখি 2023 যদি কেউ পাখি ইচ্ছুক করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ব্যাচ কোর্সগুলো জয়েন করতে পারেন, যেখানে আমি ম্যাথ, অঙ্ক, প্যাডাগোগি, ইভিএস ও ইভিএস প্যাডাগোগি, সিডিপি, স্যার সিডিপি ক্লাস করাবেন, সমস্ত রয়েছে। যদি চান তো প্রত্যেকে নাম্বারে কন্ট্যাক্ট করে নিন, আপনার জন্য রয়েছে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট সহ সমস্ত রকম প্রিপারেশনকে বুস্ট করার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু করানো হবে চ্যানেলের তরফ থেকে। তো এটুকুই আজকের মতো, প্রত্যেকে অবশ্যই যদি প্রশ্নগুলো কমেন্ট সেকশন জানান, কী কী প্রশ্ন রয়েছে, কী কী জানতে চান, আমি আমার মতো করে চেষ্টা করব প্রত্যেকের সাথে উত্তরগুলো দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের দিন শুভ হোক, প্রত্যেকে আগামী দিন আরও উজ্জ্বল হয়ে উঠুক। থ্যাংক ইউ সো মাচ।